এবং দম্ভ নিয়ে চলা সরকার দেয়ালের লিখন পড়তে তাদের অসুবিধে যদি হয় তাহলে তারা বিপদে পড়বে। ঔদ্ধত্য এবং দম্ভের প্রকাশ প্রত্যেক দিন বাইরে যেমন ঘটছে বিধানসভার মধ্যেও ঘটছে, যা ধরে ধরে আপনাদের কাছে বলেছে। হাউস বিলংস টু অপোজিশন, বিরোধী পক্ষ অন্তত অর্ধেক সময় পাবে, বরং তার চাইতে কখনো প্রয়োজন হলে বাড়তি সময় পাবে। এই হাউস তা মান্য করছে না। পার্লামেন্টে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বলছেন হাউস বিলংস টু অপোজিশন, আর এখানে এসে বলছেন হাউস বিলংস টু গভর্নমেন্ট। এরকম একটা মনোভাব যে আমরা যা খুশি তাই করব। সেই কারণেই অন্তত 14 দিন সময় না দিয়ে হাউস ডেকে দেওয়া হচ্ছে, যাতে বিধানসভা তার ঠিক মতো করে দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়। কোয়েশ্চেন কোয়েশ্চেন ডিজারাল করা, এই সহ বিভিন্ন আলাপ আলোচনার সুযোগকে বন্ধ করে দেওয়া, নো কনফিডেন্স, 30 জন উঠে দাঁড়ালে, 30 জন উঠে দাঁড়াবার পর অ্যালাউড হয়ে গেল, হাউসে অ্যালাউড হয়ে গেল, নো কনফিডেন্স হবে, 10 দিনের মধ্যে আলোচনা করতে হবে, আলোচনা বন্ধ হয়ে গেল। স্পিকারের বিরুদ্ধে অনাস্থা, যাতে সে অনাস্থাটা কার্যকরী করা না যায় বা আলোচনা করার সুযোগ যাতে না দেওয়া যায়, বিরোধী কণ্ঠ রোধ করার জন্য হাউস বন্ধ করে দেয়। এই রকমের যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেক দিন, আমি সরকার পক্ষকে আমরা বলব যে ন্যূনতম গণতান্ত্রিক বোধ এবং ভাবধারা ব্যতি রেখে যদি শাসক দল চলতে চায়, সংখ্যা অথবা উদ্ধত্ত অথবা দম্ভের বিচারে যদি চলতে চায়, তাহলে কখনো বাংলার মানুষ তাকে ক্ষমা করবে না। এবং আমাদের সেই কারণে মানুষ একদম ঠিক বলেছেন, যে ভাষায় সরকার পক্ষ কথা বলছে আমাদের সেই ভাষা দিয়ে উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি, আমরা এই কথাটা আজকে জানিয়ে দিয়েছি। এক, দুই, এটা কি চলছে? গতকাল মুখ্যমন্ত্রী অনেকগুলো কথা বলেছেন, আমাদের আমাদের বুঝে নিতে হবে। মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন হাউসে খুনিকে তিনি সদস্য করেছেন, এই হাউসের কথাই করেছেন তো। এখন তিনি বলছেন যে খুনি, যখন বলা হচ্ছিল যে অপরাধের তালিকায় যারা শব্দে রয়েছে হাজারো অপরাধে অপরাধে, তাদের সবাইকে প্রশ্রয় দিয়ে মুখ্যমন্ত্রী এতদিন ধরে ঘুরে বেরিয়েছেন, দলত্যাগ করার পর আজকে তিনি বলছেন অথবা স্বীকার করছেন অথবা ঠক গিলছেন, যা রাজ্যের মানুষ জানে, বিরোধীরা বলছিল, তা কার্যত স্বীকার করে বলছেন খুনি তাকে নিয়ে এসেছিলাম, অতএব তাকে আমরা ছেড়ে দিলাম। তত নয়, আমি মুখ্যমন্ত্রী জানতে চাইছি দলত্যাগ করার পর আপনি স্বীকার করলেন যে একজন খুনিকে আপনি প্রশ্রয় দিয়ে বিধানসভায় নিয়ে এসেছিলেন, সেটা ঠিক করেননি। আমি মুখ্যমন্ত্রী জানতে চাই আর কজন খুনি আপনার ঝুলিতে রয়েছে, এই বিধানসভায় যখন আমরা কাজ করব আমাদের সেটা খেয়াল রাখতে হবে, আর কজন আপনার প্রশ্রয় এখানে রয়েছে যাদের কথা এখন বলতে পারছেন না, যারা হয়তো চলে গেলে আপনার মনে হবে এখন মনে করতে পারছেন না, এই তালিকাটা আপনি প্রকাশ করুন। তাকে মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচিত প্রতিনিধিদের কথা, বিশেষ করে কাউন্সিলরদের কথা, নির্বাচিত প্রতিনিধির মধ্যে বিধায়করা করেন, অন্যরাও করেন, যা লোকে জানতো যা আমরা জানতাম তার চাইতে বেশি উনি জানেন, এমনকি কি কিভাবে তোলা আদায় হয়, কোথায় কোথায় তোলা আদায় হয়, কত শতাংশের তোলা আদায় হয়, সেটা পর্যন্ত মুখ্যমন্ত্রী মুখস্থ তিনি বলে দিলেন। সমব্যাথী মানে মারা গেলে তাকে যে সাপোর্ট দেওয়া হবে, সমব্যাথীর প্রোগ্রামেও নাকি কাউন্সিলররা 2000 টাকায় 200 টাকা করে তোলা দিচ্ছে বা লুট করছে, 10% হয়ে গেল। মুখ্যমন্ত্রীর নলেজে আছে যে সমব্যাথীর প্রোগ্রামে 10% এটা রয়েছে। আর যা উনি বলেছেন তার মধ্যে হাইস্ট করতাম ঘর করার জন্য 25%, গীতাঞ্জলি বা অন্য কোনো প্রকল্পে ঘর করার জন্য 25% কাউন্সিলররা নিচ্ছে। আমি মুখ্যমন্ত্রী জানতে চাই কাউন্সিলরদের রেট যদি আপনার দলের 10 থেকে 25% মধ্যে ঘোরাফেরা করে,
আপনি আপনার দলের বিধায়কদের জন্য এই রেঞ্জ কততে বেঁধে দিয়েছেন আপনি বলছেন ওই টাকাটা ফেরত দিতে হবে কাকে ফেরত দেবে কবে ফেরত দেবে কিভাবে ফেরত দেবে মুখ্যমন্ত্রীকে বলবো আপনি তার মোডালিটিসটা ঠিক করে দিন এবং তার একটা মোডালিটি মোডালিটিসটা ঠিক করে দিন এবং তার একটা টাইম ফ্রেম করে দিন যদি কেউ এলাকাতে কে বা কারা কবে কাকে কত টাকা জমা দিচ্ছেন টাইম লিমিট করে দিন কবের মধ্যে ফেরত দিতে হবে যদি তারা না ফেরত দেয় তাহলে কি নবান্নে করে কাউন্টার করে মুখ্যমন্ত্রী সেই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নিচ্ছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ওরা এবার বলছে ওরা তো সহজ কথা বলছে কালকেও বলেছে অনেকেই বলেছে যে আরে আমরা কি করেছি আমরা তো যা করেছি সেটা একটা সুলভ শৌচাগার করি আর একটা রাস্তায় কিছু করি যাই করি বা বাস স্ট্যান্ড করি আমরা তো সবই করেছি মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা সবই যদি মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় করে থাকি আমরা যে তোলা তুলেছি তাতে তো অনুপ্রেরণা আছে এবং এটা সবাই বুঝতে পারছেন যে অনুপ্রেরণার অংশ হচ্ছে 75% 25% রাখো 75% দাও একা খেও না ভাগ করে দাও নিজে খাও আমাদের দাও তাহলে যে 75% এর যে অংশটা 25% টাকাটা না হয় ফেরত দিলেন কাউন্সিলার বাকি 75% সেই টাকা ফেরত দেওয়ার অপরাধী তার পক্ষ হয়ে কাউন্সিলার তার পক্ষ হয়ে বা বিধায়ক তার পক্ষ হয়ে সেই টাকাটা ফেরত দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী নিচ্ছেন কবে থেকে নিচ্ছেন কোথা থেকে টাকাটা জমা দেবেন ফেরত দেবেন নবান্নে তার কাউন্টার করছেন কিনা অথবা বিধানসভার আশপাশে তার কোনো কাউন্টার হবে কিনা এটা তিনি প্রকাশ্যে ঘোষণা করুন মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে চাইছি যে আপনি এই যে টাকাটা ফেরত দেবার যে বন্দোবস্তটা করছেন কবে কত বাজে কথা বললে হবে না বলে দিলাম আমি সব বাকি সবাই অসৎ ওরা বলছে 1,86,00,000 টাকা যদি ছবি বিক্রির জন্য তোলা হয় তাহলে আমরা তো কম দিয়েছি আমরা যে ফেরত দেবো তাহলে 1,86,00,000 টাকাটা কাকে ফেরত দেবো সুদীপ্ত সেনকে ফেরত দেবেন না অন্য কাউকে ফেরত দেবেন নাকি চিটফান্ড মারফত প্রতারিত মানুষদের জন্য টাকা দেবার যে প্রতিষ্ঠান আছে সেখানে টাকাটা ফেরত দেবেন যদিও 500 কোটি টাকাটা এখনো কিন্তু সেখানে জমা দেওয়া হয়নি ওসব অসত্য কথা এই টাকাটা ফেরত দেবার কি বন্দোবস্ত উনি করবেন কবে বন্দোবস্ত করবেন এবং সেইটা কে কে দিল কবে দিল কখন দিল এইটা আমাদের দাবি হবে আগামী 3 মাস সময়সীমা নিয়ে আমি 2 দিনের মধ্যে বলছি না 1 দিনের মধ্যে বলছি না যদি মুখ্যমন্ত্রী বলার মধ্যে সত্যি কোনো সৎ মনোভাব থাকে তাহলে আগামী 3 মাস সময়ের মধ্যে কাকে কত টাকা কে কিভাবে ফেরত দিয়েছেন এই পূর্ণাঙ্গ তালিকাটা তিনি জনসমক্ষে প্রকাশ করুন গতকালকে তিনি যেমন জনসমক্ষে প্রকাশ করেছেন তেমন কি কি হলো কি কি করা গেল তা জনসমক্ষে প্রকাশ করুন আমরা দাবি করব চাইলে পারলে বিধানসভার তালিকা দিন প্রয়োজনে শ্বেতপত্র মতো করে ঘোষণা করে দিন যদি ঘোষণা করেন তাহলে লোকে মনে করবে গতকালকে আপনি যা বলেছেন এই এতদিন পর ডিলেট বিলম্বিত বোধোদয় ডিলেট বিলম্বিত বোধোদয় হয়েছে আপনি আর চাইছেন না খুনি যেন আপনার দলের যারা এমএলএ আছে তাদেরকে ধরে রাখতে অথবা যারা টাকা পয়সা এরকম ভাবে লুট করেছে তার টাকাটা ফেরত দিকে আপনি বিলম্বিত বোধোদয় হয়েছে বলে মনে করবেন যদি আপনি তা প্রকাশ না করেন আগামী 3 মাসের মধ্যে আজ থেকে তিন মাস পরে জুলাই আগস্ট সেপ্টেম্বর 19 সেপ্টেম্বর তার মধ্যে তিনি এটা প্রকাশ না করেন তাহলে গোটা রাজ্যের মানুষ বুঝবে যে আসলে কোনো সৎ উদ্দেশ্য নয় কোনো বিলম্বিত বোধোদয় নয় নাটকে পড়া ওরা খারাপ কিন্তু আমি সৎ এখন আর সততার প্রতীক তো লিখতে পারছেন না আমি সৎ আসলে মুখ্যমন্ত্রীর সততার প্রতীকের মোড়কটা একে একে যখন ভাঙছে তখন তিনি সত্যি সত্যি তাকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা আগামী 3 মাসের মধ্যে তিনি তা প্রকাশ করুন বেশি কথা না এটুকুই আমরা চাই এবং আমরা চাই আমরা চাই তিনি এটা আমাদের জানান যে তার বিধায়কদের মধ্যে খুন করেছে এমন আর কোন বিধায়ককে তিনি নিয়ে এসেছেন টাকা লোপাট করেছে আপনার কাকে নিয়ে এসেছেন চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সাবধান করা নয়
চোরকে চুরি করতে বলে আসলে একটা কায়দাবাজি করার এই অভ্যাস এটা আমাদের রাজ্যে কোনোদিন কখনো ছিল না এবং এটাতে বিপদ হচ্ছে ভয়ঙ্কর বিপদ হচ্ছে কোনদিন ছিল মানুষের তো বলেন কোনদিন ছিল নাকি কালকে দিল্লিতে ইয়া ঘটেছে এখানে একই জিনিস ঘটছে পার্লামেন্টারি ডেমোক্রেসির বাংলা বাজানোর চেষ্টা করা হচ্ছে পলিটিক্স এর এথিক্স এবং আমি বলবো কনস্টিটিউশনাল মরালিটি তাকে বাংলা বাজানোর চেষ্টা করা হচ্ছে কেউ ওখানে গিয়ে বললেন রাধে রাধে কেউ গিয়ে বললেন জয় শ্রীরাম কেউ গিয়ে ডান্স নাচতে গৌরাঙ্গের মতন ভঙ্গি করে জয় মা কালী করতে করতে গিয়ে হাজির হলেন বাংলার এক কাউন্সিলরকে আমরা দেখলাম তিনি ওনার স্তোত্র পড়তে শুরু করে দিলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা নিয়ে জয় বাংলা বলে আরে বাংলার যদি দায়বদ্ধতা থাকে এই অপদা অপরাধী চোরগুলোকে তারা কলে করেন বাংলা প্রতি কোনো দায়বদ্ধতা আপনাদের নেই থাকলে চিট ফান্ডের টাকাটা ফেরত দিন বাংলা প্রতি কোনো দায়বদ্ধতা আপনাদের নেই থাকলে বাংলার যে এলএলপিরা হাতে টাকা নিতে গিয়ে ধরা পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন নেননি এটা কোনো বাংলা প্রতি দায়বদ্ধতা না জয় বাংলা জয় মা কালী বলে একটা আওয়াজ তুলে দেওয়া হচ্ছে যাতে জয় শ্রীরামটা এস্টাবলিশড হয়ে যায় আরএসএস শত চেষ্টা করেও জয় শ্রীরামটাকে পপুলার করতে পারেনি তার চাইতে অনেক বেশি পপুলার আরএসএস এর পারপাস সাফ করে দিয়েছেন শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি জয় শ্রীরামটাকেও এমন ভাবে পপুলার করে দিয়েছেন যে এখন বাংলার এমপিরা তৃণমূল হলে এক স্লোগান বিজেপি হলে আরেক স্লোগান দিল্লির পার্লামেন্ট থেকে পলিউট করার দূষিত করবার একটা প্রচেষ্টা করছে এই দুর্ভাগ্যের অংশীদার বাংলার রাজনীতি অতীতে কোনোদিন ছিল না আজকে কার্যত বাংলার রাজনীতি সে দুর্ভাগ্যের অংশীদার হচ্ছে এই কারণে আমরা ক্ষুব্ধ এরা যে মানুষ ক্ষুব্ধ এবং বাংলার যে সম্মান ছিল সেই সম্মানটাকে বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে এই জিনিস মেনে নেওয়া যায় না আমরা সেই কারণে এই বিধানসভার অধিবেশনকে চাইব যেন এথিক্স মরালিটি অনুযায়ী পার্লামেন্টের ডেমোক্রেসি তাকে ঠিক মতো করে মান্য করা হয় বিরোধী দল সেই মনোভাব নিয়ে চলতে চায় শাসক দল সেই মনোভাবে চলবে কিনা তার উপর নির্ভর করবে কোন ভাষাতে আমরা উত্তর দেব মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গ্রামের মানুষ অথবা শহরের মানুষ যাদের টাকা লুট করেছে কাউন্সিলর অথবা পঞ্চায়েতের প্রধান মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা টাকা চাইতে যাবেন এটাই স্বাভাবিক তারা টাকা যেন দেয় ফেরত দেয় তার ব্যবস্থা না হলে মানুষ কিন্তু ছাড়বে না পুলিশ দিয়ে ফেরানো যাবে না এটা আমার মনে রাখবে সামনে যাবো সামনে যাবো ঠিক আছে চলো।